No. Hey, they're cool. এটা কি করতেছো? এটা বন্ধুদের আশীর্বাদ করতেছি। না বন্ধুরা, না মিষ্টি মুখ করো, করো। বন্ধুদের। রাসমেলা গিয়েছিলাম, রাসমেলা থেকে জিলাপি নিয়ে এসেছি। না তোমাদেরকে মিষ্টি মুখ করাচ্ছি, খাও 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 খাও। নাও খাও। এ খাও, আরে ক্যামেরা দেখাও। এখান থেকে আমি একটু খাই। পারে না। কেন খাবো বলো, এটা আমি খাবো। মিষ্টি মুখ করালাম, তোমরা তো করলে না, তো তোমাদের তখন আমি খেয়ে নি, কি করবো আর। দেখছো কত বড় বড় জিলাপি, জিলাপির প্যাচ। এই প্যাচ যদি কারো মনের মধ্যে থাকে, তার সঙ্গে মেশা তো মানে মানে বিশাল ব্যাপার, তার সঙ্গে মেশা বন্ধুত্ব করে। এই জিলাপির প্যাচ যদি কারো মনের মধ্যে থাকে, তাই না? এই জিলাপির প্যাচই খাচ্ছি। সেই মাছ তোমার চাষ হচ্ছে না বলে বন্ধুরা? সেই সেই আমি খাওয়া দিচ্ছি। বুড়া যে বুড়া যাচ্ছে গাড়িটা, বুড়া বুড়াই তো চুলদারি পাকসায়, চুলদারি না পাকলে কি, চুলদারি পাকলে কি, চুলদারি আগে এখনকার দিনে 15 বছরের বাচ্চা দিলে চুলদারি পাকিয়ে যায়। দোকানের ছেলেগুলো আসে, দেখি যে 15-16 বছর বয়স, চুল পাকা মাথার মধ্যে। তবে কী বলবো, তবে বলো তো, চুল কি বয়স দেখে পাকে বলো তো? আমার মতো চুল পেকে আমি বুড়ি হয়ে গেছি। আর তোমাদের দাদা ভাই আমার থেকে কতটা বড়, এখনো পর্যন্ত চুলই পাকেনি, দাড়ি পাকেনি, চুল পাকেনি, তবে বয়স এগুলো পাকে না বলো? আর আমার ছেলে দেখো ঘুমাচ্ছে, যার নাকি পরীক্ষা, সে ঘুমাচ্ছে। আর পরীক্ষা কালকে, আর আজকে দেখো শরীরটা একটু ভালো না, গলা খুশখুস করছে, মানে কেমন ঝিম ধরে আসছে জানো, নাহলে ঝিম ধরা মানুষ না। চঞ্চল বাচ্চা কাচ্চা যারা, তারা কখনোই চুপচাপ থাকবে না, তারা যদি চুপচাপ থাকে তবে ভাববা কোনো কারণ আছে। ঠিক আছে বন্ধুরা, আমার এই আড়াই জিলাপির প্যাঁচ দিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই বন্ধুরা, অল ফ্রেন্ড, আই লাভ ইউ।